আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের উপর রহমত করেন তিনি ফরজ করে দিয়েছেন বাধ্যতামূলক করে দিয়েছেন এই পৃথিবীতে কত লোক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকার করে কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপরে সামান্যতম দরদ করেন না আল্লাহ কাউকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বঞ্চিত করেন না তার রহমত থেকে যেই রহমতগুলো আল্লাহ সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন স্পেশাল কিছু রহমত আছে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র ঈমানদারদের জন্য রেখেছেন দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু কিন্তু আল্লাহর যে কমন রহমত আছে এই কমন রহমত থেকে যদি তিনি কাউকে বঞ্চিত করেন না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাইলে যে সকল ব্যক্তিরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির উপর তারা জুলুম করে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা রুষ্ট এবং রাগান্বিত হতে পারেন প্রিয় ভাই এই জন্য আপনাদেরকে অবশ্যই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে পারফেক্ট করে তৈরি করেন নাই এখানে বিভিন্ন সমস্যা থাকবেই কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনি নিজেও জুলুমের শিকার হয়েছেন এবং তার নাতিরাও জুলুমের শিকার হয়েছে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আপনি ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ বিখ্যাত এই সকল স্কলারদের উপর কি পরিমাণ জুলুম হয়েছে আপনারা দেখতে পান তার মানে হচ্ছে জুলুম হবে কিন্তু এর প্রতিকার এবং প্রতিবিধান কি হচ্ছে সুখ সুখ করে আপনারা দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামা ফিল কাফিরিন আমহুম আমি হুম রুবাইদা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া আমলি লাহুম মিন কাইদি মাতিন ওদের আমি ছেড়ে দেই ছেড়ে দেই ছেড়ে দেই ইন্না মাসহু রাব্বিকা লা শারীর ইন্নাহু হুয়া ইউবিদু ওয়া ইউয়ীদ তোমার রব যখন ধরে তখন এমন ভাবে ধরে যে তোমার রব তখন আর এমন ভাবে তাদেরকে ধ্বংস করে দেয় যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামুদ এবং বিভিন্ন জাতিকে মহান আল্লাহ সুবহানাহু ধ্বংস করে দিয়েছেন যে মহানরা এখনো আছেন যিনি আজ সামুদ কমে লুত কমে শোয়াইব কমে সোয়ালেকে আল্লাহ সুবহান ধ্বংস করে দিয়েছেন ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো আছেন প্রিয় ভাই আমি সেই যুগের ফেরাউনদের কথা শুনে আমি কাঁদি কিন্তু এই যুগের ফেরাউনদেরকে দেখে আমার রক্ত গরম হয় সেই যুগের ফেরাউনদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউযাব্বিকুন আবনাহুম ওয়া ইস্তাহিয়ুন নিসাহুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম ফেরাউন তোমাদের পুরুষদেরকে বাঁচি হত্যা করত কিন্তু নারীদেরকে বাঁচিয়ে রাখত কিন্তু এই যুগের ফেরাউনরা পুরুষদেরকে হত্যা করে নারীদেরকে হত্যা করে শিশুদেরকে হত্যা করে বৃদ্ধদেরকে হত্যা করে অসুস্থদেরকে হত্যা করে হাসপাতালগুলো গুঁড়িয়ে দেয় বাড়িঘরগুলো পর্যন্ত নিমিশেই গুঁড়িয়ে দেয় এই যুগের ফেরাউনদের পরিণতি মহান আল্লাহর কাছে কি আছে কেবল আল্লাহ সুবহানাল্লাহ ছাড়া কেউ জানেন না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ফেরাউনকে এমন করেছেন ওই ফেরাউনকে পানি পর্যন্ত তাকে ধারণ করতে চায়নি আপনি জানেন পানি পানি পর্যন্ত তাকে ধারণ করেনি পানিতে নিমজ্জিত অবস্থায় সে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল আল্লাহ সুবহান তাকে ধারণ করেনি পানি অন্যান্য সকলের দেহগুলো পানি শেষ করে দেয় কিন্তু এই এই এর দেহকে আল্লাহ সুবহান শেষ করে দেন নাই আল-ইয়াউমা নুনজিকা বিবালিক লিতাকুনা লিমান খালফাকা আয়াত আমি আজ তোমার দেহকে শেষ করে দেব না লবণাক্ত পানি সমুদ্রে তারপরে তার দেহ শেষ হবে না কারণ আমি তোমাকে রেখে দিতে চাই জগৎবাসী জগৎ জুড়ে তো জালিম আসবে সকল জালিমদের জন্য তুমি একটা এক্সাম্পল এটা কোন ইমান খালফাক আয়া তোমার পরে যারা আসবে তাদের জন্য যেন তুমি একটি দৃষ্টান্ত হবে সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে মানুষের কোন জুলুম করাকে তুমি প্লিজ জুলুম করবেন না কোনো অবস্থায় না কোনো অবস্থায় না এটাকে ভয় করুন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে তার নিজের উপর তাআল করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন